ঘুরে বেড়ানোর নেশা একজন মানুষকে শুধু আনন্দই দেয় না, তাকে অনেক জ্ঞান, অনেক নতুন জিনিসের সাথে পরিচয় করায়। তো ঈদের বন্ধে রাঙামাটির মায়া ছেড়ে কাপ্তাইয়ের পথে রওনা হলাম। খুবই সুন্দর এবং ছায়া ঘেরা পাহাড়ি রাস্তা। তো আমাদের টিমটা, আমরা একটা গাড়িতে করে রওনা হই। তো পথে যেতে যেতে চারিপাশে পাহাড়, সুন্দর আঁকা বাঁকা রাস্তা। পথের মধ্যে আমরা কিছু পানি কিনে নেই। আশ্চর্য হলো এই গহীন পাহাড়ি এলাকাতেও আমি ন্যায্য মূল্যে পানি কিনতে পেরেছি। এগুলো দেখতে দেখতেই যাচ্ছিলাম। তো যেতে যেতে অনেক কিছুই চোখে পড়লো। তো সব কিছু ছাড়িয়ে শুধু সৌন্দর্যটাকেই আমরা প্রাধান্য দিলাম। তো এই পাহাড়িদের ব্যবহার, আচরণ এবং তাদের ওয়েলকাম যে একটা টেন্ডেন্সি, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো যাই হোক, প্রচণ্ড গরম কিন্তু একটা মৃদু বাতাস ছিল। মাঝে মাঝে জানা খুলে তা অনুভব করছিলাম এবং মাঝে মাঝে গাড়ি থেকে দাঁড়িয়ে অনেক দূরের জলরাশি দেখছিলাম। মেঘ, পানি, পাহাড় সব কিছু মিলিয়ে একটা অনাবিল, একটা আনন্দময় পরিবেশ। পাহাড়ি গাছগুলো একটু একটু ডিফারেন্ট। এখানে সারি সারি যে গাছগুলো, পাতাগুলো অত্যন্ত সবুজ, ভালো লেগেছে। তো এটা কাপ্তাইয়ের লাভ পয়েন্ট বলে। আমি খুব ভালো একটা ভিডিও নিতে পারিনি এখানে, আফসোস। বাট এই লাভ পয়েন্টে সবাই একটু যাত্রা বিরতি দেয় ছবি তোলার জন্য। তো সেখানে আমরা একটু খানিকটা স্লো করে দেখার চেষ্টা করছিলাম, অনেকটা মেঘালয়ের মতো। দূরে যতদূর চোখ যায় জলরাশি, তার ওই পারে পাহাড়, পানি আর পানি চারিদিক, দেখে খুবই ভালো লাগছিল। ভালো লাগছিল এই ভেবে যে একটা আপন গন্ডি থেকে বের হয়ে একটা সুন্দর এবং নির্মল পরিবেশের মধ্যে দিয়ে যাওয়ার আনন্দই কিন্তু আলাদা। যাই হোক, আমরা যাত্রাপথে অনেক সুন্দর সুন্দর স্থাপনা, প্রাকৃতিক স্থাপনা দেখছিলাম। কোথাও উঁচু পাহাড়, কোথাও নিচু পাহাড়, কোথাও বড় গাছ, কোথাও ছোট। তো সব মিলিয়ে একটা চমৎকার একটা এনভায়রনমেন্ট। তো যাই হোক, আমরা কাপ্তাইয়ের এক পাশে জলরাশি, আরেক পাশে পাহাড়, তো মাঝখান দিয়ে যে রাস্তা আমাদের শুধু প্রশান্তি দিচ্ছিল। আমি সবাইকে সাজেস্ট করব, আপনারা আপন গন্ডি থেকে বের হয়ে আরেকটু এক্সপ্লোর করা নিজেকে। আপন গন্ডি থেকে বের হয়ে নতুন পথে পা বাড়ানো মানুষগুলো বন্ধুত্ব করতে অনেক বেশি দক্ষ হয়। তো যাই হোক, আমাদের এখানে বন্ধুত্ব করার কোনো উদ্দেশ্য নাই, তবে ঘুরে বেড়ানোর শখটি আমরা খুব ভালোভাবেই পূরণ করেছি। কাপ্তাই থেকে রাঙামাটির দূরত্ব বেশ খানিকটা, নিয়ার অ্যাবাউট 35 কিলো হবে। তো আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন, সেটা হচ্ছে নিসর্গ পড হাউস। পহেলা বৈশাখের দিন, প্রচণ্ড ভিড় ছিল, পান্তা ইলিশ খাচ্ছিল, কেউ পাহাড়ি মোরগের ভাত খাচ্ছিল মোরগ দিয়ে। তো যাই হোক, আমরা ভেতরে ঢুকে যাই। আমাদের এখানে আগে থেকে রুম বুকিং করা ছিল, আমরা অনেক আগেই বুকিং করেছি যাতে অ্যাভেলেবল পাওয়া যায়, কারণ এখানে এখানে থাকার জায়গার খুবই মানে সীমিত। তো আমরা এই জন্য আগেই, অনেক আগেই বুক করেছি। তো রিসোর্টটি প্রাকৃতিক ও আধুনিকতার সমন্বয়ে পরিবেশ সম্মত এই কুটির, এটা মূলত ইকোট্যুরিজমের একটা কনসেপ্ট মাথায় রেখেই করা হয়েছে। এই রিসোর্টটা মূলত ইট পাথরের দালানের অভ্যস্ততা থেকে আপনাকে কয়েকটা দিনের জন্য হলেও ছুটি দেবে। যেমন বাঁশ, কাঠ ও ছনের তৈরি কটেজগুলো এক একটা দেখে এক একটা শান্তি নির্মূল হয়। এখানে দুই রকমের কটেজ ছিল, একটা প্রিমিয়াম, আরেকটা হচ্ছে নন এসি। আমরা এই প্রিমিয়াম কটেজগুলো নিয়েছিলাম। এগুলো ভেতরে যথেষ্ট সুন্দর এবং এই কুটিরগুলোর ভেতরে যথেষ্ট কমফোর্ট আমরা পেয়েছি। কুটিরগুলোর দরজা অনেক বড়, যেগুলো খুললে সামনে একটা সুনির্মল বাতাস এবং প্রাকৃতিক সৌন্দর্য আপনি উপভোগ করতে পারেন।
ভ্রমণ কিন্তু আপনার আত্মবিশ্বাস বাড়ায়। আপনি বিশ্বের অজানা পথে হাঁটবেন অথবা একটি উঁচু পাহাড় অতিক্রম করবেন, তখন নিজের উপর যে আস্থা হবে এগুলো নিয়ে আপনি পরবর্তীতে অনেক বেশি আস্থা এবং আত্মবিশ্বাস হয়ে কাজ করতে পারবেন। জীবন চলার পথে হোঁচট খেয়ে নিজের উপর আস্থা হারানো মানুষের কিন্তু কমতি নেই, কিন্তু নিজের উপর আস্থা এবং আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে ঘুরে বেড়ানোর বিকল্প সত্যি বলতে কমই আছে। তো রিসোর্টের ভেতরটা ঘুরে দেখার চেষ্টা করছি। এখানে সারি সারি রিসোর্টগুলো, এখানে সারি সারি ঘরগুলো সাজানো, এগুলো অনেকটা থাইল্যান্ড ইন্দোনেশিয়ার আদলে করা। তো ঘরের ভেতরে এসি, ফ্যান এবং আপনার প্রয়োজনীয় সবই ছিল। এই রুমের ভেতরে দুটো সেমি ডাবল বেড ছিল, যেগুলো আর যথেষ্ট কমফোর্টেবল মনে হয়েছে। এছাড়া ওয়ান টাইম যে ইউজেবল জিনিস সেগুলো তো অ্যাজ ইউজুয়াল থাকেই। এখান থেকেই সামনে পাহাড় এবং নদী। প্রথমে আপনার নদীর জলরাশি, তার উপরেই কিন্তু সারি সারি পাহাড়, তো সেগুলো আরো সামনে দেখব। আর নদীতে অনেক কায়াকিং করার জন্য বেশ কিছু বোট ছিল, তারপর ঘুরে বেড়ানোর জন্য এখানে বোটের ব্যবস্থা আছে। তো আমরা বোটে ঘুরতে বেড়াতে পারিনি, প্রথমত প্রচণ্ড রৌদ্র ছিল, আর সত্যি বলতে আমরা বুকিংটাও সময় মতো বোটের বুকিং করতে পারিনি। তো এত ভিড়, এত ঈদের এত ছুটি, বৈশাখের আনন্দ সবকিছু পরেও কিন্তু আমরা এখানে একটা শান্ত এবং নিরিবিলি পরিবেশ পেয়েছি। এখানে বেশ কয়েকটি মাচা পাতা ছিল, অর্ধেক পানি অর্ধেক ডাঙায়। তো এখানে বসে বসেও অনেক আড্ডা দেওয়ার মতো ব্যবস্থা আছে। তো ভেতরে ঘুরে ঘুরে দেখলাম ভ্রমণ কিন্তু আপনাকে বুদ্ধিমান করে তোলে। বাসায় বসে এটা এভাবে হলে ঠিক হতো, ওটা ওভাবে হলে ঠিক হতো, এই ধরনের যুক্তি বুদ্ধি অনেকেই দিতে পারেন। আসল বুদ্ধিমান ব্যক্তি সেই যিনি নিজে বিভিন্ন ধরনের পরিস্থিতি, ভালো কিংবা খারাপ যাই হোক, ঠান্ডা মাথায় সামাল দিতে পারে। যারা বিভিন্ন জায়গায় ঘোরেন তাদের সব ধরনের পরিস্থিতি মোকাবেলা করার মতো বুদ্ধি মাথায় থাকে। ঠান্ডা মাথায় যে কোনো ধরনের সমস্যা সমাধানের ক্ষমতা অন্যান্য মানুষের তুলনায় পর্যটকদের মধ্যে অনেক বেশি, কারণ তারা নতুন নতুন মানুষের সাথে মেশে তাদের আচার আচরণ সম্পর্কে খোঁজ রাখে, কিভাবে কি করলে পরিস্থিতি ঠিক হবে এইসব ধারণাও রাখে। দেখতে দেখতে নদীতে কায়াকিং শুরু করে দিলাম। এটা অত্যন্ত সুখের একটা অভিজ্ঞতা ছিল, সুনীল জলরাশির মধ্যে কায়াকিং করার আসলে এক্সপিরিয়েন্সটা অন্যরকম। দুপাশে পাহাড়ের মাঝখান দিয়ে এই নদী, তো কেন যেন নিজেকে অত্যন্ত নিরাপদ লাগছিল। আসলে ভ্রমণ মানুষকে অনেক বাস্তববাদী করে, সে বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়ে সব ধরনের পরিবেশ দেখে শুনে মানুষ বুঝতে শেখে জীবনে আসল অর্থ কি। তখন ছোটোখাটো অনেক ঘটনাগুলো, যেগুলো আগে অনেক জটিল বা বড় মনে হতো, সেগুলো সমাধান সহজে মিলে নিজের জ্ঞান ও বুদ্ধি দিয়ে বিচার। কায়াকিং করে আবার সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যায় ফিরে আসলাম। সন্ধ্যার এই রিসোর্টের লাইটিং ব্যবস্থাটা সত্যি খুব বৃষ্টিনন্দন, নীল এবং হলুদ সাদা এই আলোয় মিশেল অত্যন্ত আই ক্যাচিং। আমি এই সন্ধ্যাটা সত্যি এখানে খুব উপভোগ করেছি। আমি অনেক রিসোর্টে গিয়েছি কিন্তু আমার কাছে এটা খুবই ব্যতিক্রম একটা লাইটিং মনে হয়েছে। তো এখানে আমি কথা বলছিলাম, তারা মূলত থাইল্যান্ডের একটা থিমকে দেখে ভালো লেগে
এবং সেটাকে ভালোবেসে রপ্ত করে এখানে সেই ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করেছে। এখানে নিরাপত্তা জনিত বিষয় আমার জানা নেই, তবে আমার কাছে যেটা মনে হলো যে আসলে একটা ভালো জিনিস, একটা ভালো জায়গায় কিছু মানুষ যখন চলে আসে, স্বাভাবিকভাবেই চারিপাশের মানুষও তখন ভালো বোধ করে। তো আমার কাছে কেন জানি মনে হলো এটাই আমার শক্তি। দেখুন কত দৃষ্টিনন্দন পরিবেশ, এটা আমাদের ডেকের উপর থেকে, এখান থেকে আমি এই ভিডিওটা নিচ্ছিলাম। আমার লাইটিং, গাছে ছোট ছোট ঝুলন্ত লাইটিং আমার খুবই ভালো লাগছিল। সামনে মাচাগুলো খালি, এখানে বসার, তারপর নামাজ পড়ার, এবং আপনি এখানে বসে আপনি আপনার মতো বন্ধুবান্ধব নিয়ে সময় কাটানো, গান করার মতো পর্যাপ্ত ব্যবস্থা এখানে রয়েছে। ভ্রমণ আপনার সুখের অনুভূতি বাড়ায়। গবেষকরা বলেন যারা ভ্রমণে যান তারা আর 10 জন মানুষের চাইতে বেশি সুখী হন। ঘরের কোণে বসে অতীত কিছু ভেবে কিংবা ব্যস্ত জীবনের ফাঁকে যারা দীর্ঘ শ্বাস ছেড়ে বসে আছেন, সন্ধেবেলা রিসোর্টের একটু বাইরে গিয়েছিলাম, পাশেই একটা ছোট্ট বাজার আছে এখানে সেটা দেখতে। তো এই বাজারে কিছু দোকানপাট ছিল, এই একটা চায়ের দোকান, একটা আনারসের দোকান, তো এখান থেকে পাহাড়ি আনারস কেটে খেয়েছি। তো সন্ধ্যায় ফিরে এসে আমরা এখানে বারবিকিউতে অংশগ্রহণ করি। এখানে ফিশ বারবিকিউ হচ্ছিল, এই যে ভদ্রলোক বারবিকিউ করছিল উনি সারাদিন রান্নার পরে আবার বারবিকিউ করতে এখানে চলে আসে, অত্যন্ত পরিশ্রমী। আমি ওর সাথে কথা বলেছি, আমার ভীষণ পরিশ্রমী মনে হয়েছে। তো মুখে ক্লান্তিহীন একটা ছাপ নিয়ে এই কাজটা করে যাচ্ছিল, আনন্দ, একদম আনন্দ মনে। যাই হোক, রিসোর্টটা সারাদিন অনেক এনজয় করেছি, রাতে থেকেছিলাম, সকালে নাস্তা করি, বের হয়ে পড়ি, তারপর ধীরে ধীরে আমাদের সেই পুরনো গন্তব্য রওনা হয়ে যাই, সেই আগের মতোই আঁকা বাঁকা পাহাড়ি পথ ধরে। তো যাওয়ার রাস্তা একটা, আসার রাস্তা ছিল আরেকটা, দুটোই খুব এনজয় করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল সবার জন্য।